যেমন আমাদের দেশে এটা দেখা যায় যে পাঁচ মিনিট পরে তিন মিনিট পরে এরকম আজান দিতে দেরি করে তারা মনে করে যে আরও নিশ্চিত হয়ে নি একটু দেরি হোক না কেন এত কষ্ট করেছি পুরো দিন তাইলে আর একটু দেরি করে ভালো করে মজবুত করেই আপনার কি রোজাটা রাখি হ্যাঁ এরকম মহিলারা বেশি করে না এটা এসে কাঁসা খবর এটা করা ঠিক হবে না হুম কারণ এটা একেবারেই কোরআন বিরোধী একটা কাজ কারণ কোরআন মধ্যে আল্লাহ শাহু বলছেন যে তুমি রোজা রাখো রাত্র পর্যন্ত আর রাত্র সূর্য ডুবে গেলে কিন্তু রাত্র হয়ে যায় সুতরাং আপনার রাত্র হয়ে গেছে ইফতারের টাইম হয়ে গেছে আপনার বুজুর্গ দেখানের কি মানে আছে হ্যাঁ এবং এতে করে আপনি যে ইচ্ছে করে দেরি করলেন এতে করে মানুষের উপর খানাটা হারাম করে রাখলেন আপনি হ্যাঁ যে এখনো সে আপনার রাজান অপেক্ষা খেতে পারছে না অথচ তার খাওয়া এখন হালাল হয়ে গেছে টাইম হয়ে গেছে কিন্তু আপনি বুজুর্গি করে দেরি করে দিচ্ছেন তাইলে এটা কিন্তু ভয়ঙ্কর একটি ব্যাপার এই কারণে এইসব গুলগি দেখিয়ে আপনার কি করা যাবে না আপনার মাগরীবের নামাজের আজান কে রমজানের মধ্যে দেরি করা যাবে না তাইলে এই দুইটা সময় কিন্তু কঠিন হ্যাঁ রোজার মধ্যে কারণ আরেকটা ইবাদতের সাথে সম্পৃক্ত এই কারণে আজানের ব্যাপারে মহাজদেরকে সতর্ক হতে হবে মাগরীবের আজানের ব্যাপারেও ফজরের আজানের ব্যাপারও কারণে ফজর আজান আগে দিলে আগে তার খানাটা বন্ধ করে দিলেন আপনি এরকম মাগরীবের আজান দেরি করে দিলে আগে তাকে খেতে দিচ্ছেন না তাইলে আপনি অপরাধী হয়ে গেলেন কারণ রসুল আকরমসুল ইসলাম হ্যাঁ রাত্রের ব্যাপারে বলছিলেন ইদা আকবর আল্লাহ রুমিন হা হুনা সাইম রুমিন বলেন যখন রাত্রে এই থেকে চলে আসে মানে সূর্যাস্তের দিক থেকে তো রাত চলে আসে এবং দিন এই থেকে চলে যায় তখন কিন্তু এবং সূর্য ডুবে যায় তখন হ্যাঁ একজন রোজারা ইফতার করবে একজন রোজাদার কি করবে ইফতার করবে তাইলে সূর্য ডুবার সাথে রসুল সম্পর্ক করলেন যে সূর্য ডুবলেই কি ইফতারের সময় হয়ে যায় তাহলে আপনি ডুবার পরও কেন বুজুর্গে দেখিয়ে পাঁচ মিনিট দেরি করবেন সেটা কখনো হতে পারে না এই কারণে ইমাম মাহমুদিনাসার আল মারওয়াজি রাহিমাহুল্লাহ তিনি হ্যাঁ বলছিলেন আগের যে আমরা হ্যাঁ আয়াত বলছিলাম একটু আগে সেই আয়াতের পরিক তিনি বলছিলেন যে সমস্ত আলেমরা এই ব্যাপারে একমত যে সূর্য ডুবে গেলেই কিন্তু ইফতারের সময় হয়ে যায় আর দেরি করতে হয় না এই কারণে শেখুল হুল ইসলাম তাই মিয়া রহমতুল্লাহ বলেছিলেন যে যখন সূর্য ডুবে যায় হ্যাঁ সূর্যের যেই মানে গোলা গোলবৃত্তটা ডুবে যায় ডুবে গেলে কিন্তু আপনার কি ইফতার করার সময় হয়ে গেল এখন লালিমা দেখা যাচ্ছে সেটার আপনার কোনো ব্রুক্ষেপ করতে হবে না অনেকে আসে সূর্য ডুবে গেছে এখনও লালিমা দেখা যায় কারণ লালিমা যেতে একটু সময় লাগে হ্যাঁ সুতরাং আপনি ওই লালিমা দেখার কারণে আপনি সেই পর্যন্ত দেরি করবেন কেন আপনার সূর্যের বৃত্তাকার যেটা সেটা ডুবে গেলেই যথেষ্ট হয়ে যায় এটা খেয়াল করবেন আরেকটা ভুল যেটা আমরা সমাজের মধ্যে করে থাকি অনেকে সেটা হচ্ছে ইফতার করতে দেরি করা একটা হচ্ছে এই আজান দিতে দেরি করছে এটা আগের গুলোর কথা বললাম এখন হচ্ছে অনেকে নিজে ইফতার করতে দেরি করে আজান হয়ে গেছে এটা মহিলাদের মধ্যে বেশি মহিলারা মানে এই যে হাঁস মুরগি নিয়ে এটা ওটা নিয়ে ব্যস্ত থাকে অথবা খানা পাকানো নিয়ে ব্যস্ত থাকে সে মনে করে যে একটু দেরি করে সমস্যাটা কি একটু মজবুত করে রোজাটা রাখি না এটা কখনো ঠিক নয় এটার মধ্যে দুইটা সমস্যা দুইটা সমস্যা কি বলবো এক নম্বর সমস্যা হয়েছে এই দেরি করার মাঝে যারা দেরি করার অভ্যাস আছে যে একটু দেরি করে দেয় সেই রোজার ইফতার তাড়াতাড়ি করে না এটার মধ্যে একটা সমস্যা আছে যে আপনি মাগরীবের সালাদ পড়তে আপনার দেরি হয়ে যাবে হুম বিশেষ করে যদি পুরুষ হয় তাইলে তার জামাটাই ছুটে যাবে আপনি যদি দেরি করে ইফতার করেন তাইলে জামাতের সাথে সালাদটা আপনি পাচ্ছেন না হ্যাঁ তাইলে এই যে সমস্যাটা আপনি ঘটিয়ে দিলেন অথবা মহিলারা দেরি করতে করতে অলস হইতে তারপর দেখা যায় আরও আধা ঘন্টা পিছিয়ে গেলো তার মাগরীব পড়তে তাইলে দেরি করবে কেন হ্যাঁ এটা মাগরিব দেরি করে দেওয়া হলো দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে ইফতার যদি দেরি করা হয় তাহলে সুনত বহির্ভূত কাজ হয় কারণ হচ্ছে তাড়াতাড়ি ইফতার করা এবং আপনার ইহুদি খ্রিস্টানের সাথে মিল হয়ে যায় কারণ ইহুদি খ্রিস্টানরা দেরি করে ইফতার করে এটা হজরত সাল মধ্যে আমরা দেখতে পাই তিনি বলেছিলেন যে রসুল আকরম সাল্লাহ ইসলামে সাদ করেন ফিতরা যে মানুষ কল্যাণের উপর থাকবে প্রতিষ্ঠিত থাকবে যতক্ষণ পর্যন্ত তারা ইফতার তাড়াতাড়ি করে এটা বোখারির হাদিস হ্যাঁ উনিশশো সাতান্ন এক হাজার আটানব্বই আমাদেরকে তাড়াতাড়ি কি করতে হবে ইফতার করতে হবে আরেকটা হচ্ছে তিনি বলেন যে লাইজরান রাসূল বলেন হুম এটাও কিন্তু আপনার আবুদাবুদের হাদিস তেইশশো তিপ্পান্ন নম্বর হাদিস এভাবে মাজের মধ্যে ষোলোশো আটানব্বই নম্বর হাদিস সুতরাং রসুল বলেছেন যে মানুষ সবসময় জয়ী থাকবে এই যে আমরা বিজয়ী যেন এখন না আমরা আস্তে আস্তে কাফেরদের সাথে পরাজিত হয়ে যাচ্ছি এটার কারণ কি এটাও একটা কারণ যে মানুষ ইফতার করতে তাড়াতাড়ি করে না সময় মতো দেরি করে ফেলে এবং রসুল এটাও বলছেন যে ইহুদি এবং খ্রিস্টানরা ইফতার করতে দেরি করে সুতরাং আপনার দেরি করা দ্বারা ইহুদি খ্রিস্টানের সাথে মিল হয়ে যাচ্ছে হ্যাঁ আপনি সুনর থেকে দূরে সরে যাচ্ছেন এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আরেকটি ব্যাপার যেটা ভুল পঁচিশ নম্বর সেটা হচ্ছে অনেকে আপনার প্লেনে যখন থাকেন যারা প্লেনে ভ্রমণ করেন তারা দেখেন সে আরেক এলাকার সাথে টাইম মিলেতে চায় হ্যাঁ কয়ে যে বাংলাদেশের সাথে দূরত্ব কতটুকু কতটুকু আসছে এরকমভাবে সৌদি আরব থেকে যখন প্লেনে যায় সৌদি আরবের টাইমের সাথে কত মিল আছে না আপনার এইগুলো দেখার বিষয় না আপনি যেইখানে আপনার প্লেন অবস্থান করছে আপনি কি ওইখানে সূর্য দেখতে পান সূর্য সূর্য দেখতে পাইলে আপনার ওই আগের পিসের টাইম দিয়ে কাজ হবে না সূর্য তো যতক্ষণ পর্যন্ত না ডুববে ততক্ষণ পর্যন্ত আপনার রোজা রাখতে হবে এটা হচ্ছে আসল কথা সুতরাং এটা অনেকে খেয়াল করেন না অনেকে আশেপাশের টাইমের দিশা করেন হম আর অনেকে আছে। মানে আপনার সূর্য দেখা যায় না সূর্য ডুবে গেছে প্ল্যানের উপর থেকে বুঝতে পারতেছে সূর্য ডুবে গেছে তারপরে কিরে বাংলাদেশে তো এখনো অনেক দেরি ইফতার করা আবার সৌদি আরবের তো অনেক দূরে আমরা সৌদি আরব থেকে চলে আসছি ওটার থেকে তো বেশি দেরি হয় নাই মানে এই সেই করে না আপনি যখন দেখলেন যে সূর্য ডুবে গেছে প্ল্যান থেকে দেখা যাচ্ছে তাইলে আপনি কেন ইফতার করবেন না আপনার টাইম তো এই এলাকায় করতেছেন তাদের এই কথা খেয়াল রাখতে হবে যে এলাকায় তিনি অবস্থান করছেন যদি প্ল্যানের উপরে থাকুন না কেন হুম তারপরও ওই সূর্যের ব্যাপারটা তার কাছে হ্যাঁ প্রায়োরিটি পেতে হবে ছাব্বিশ নম্বর যে ভুলটা অনেকে করে থাকেন সেটা হচ্ছে একটু করে রক্ত যদি বের হয়ে যায় অনেকের তখন মনে করে আমার রোজাটা নষ্ট হয়ে যে কারোর যদি একটু করে রক্ত বের হয় শরীর থেকে হম তখন সে মনে করে যে আমার রোজা নষ্ট হয়ে গেছে এরকম অনেকে মনে করে সে মনে করে যে কোনো রক্ত বের হলেই কি রোজা চলে যায় এটা ভুল কথা সেখানে বাজ রাহিম্লা বলছেন যে যেটা রোজা ভেঙে দেয় সেটা হচ্ছে কেউ যদি এমন রক্ত বের করে যেটার সাথে সিঙ্গের সাথে সিঙ্গা দেওয়ার সাথে মিলে যায় কারণ সিঙ্গে দিয়ে রক্ত বাইর করার ব্যাপারে হাদিস এসেছে যে রোজা ভেঙে যায় রাসুই আকর বলেছেন আফতারুল আল্লাহ হাজিমুল মাহজুম যিনি সিঙ্গা লাগান যাকে লাগানো হয় দনোজনের রোজা ভেঙে যাবে তাইলে এখন সিঙ্গে লাগানোর মতো কেউ যদি ইচ্ছা করে বেশি পরিমাণে রক্ত বের করে দেয় যার কারণে তার শরীরটা দুর্বল হয়ে যাবে তাইলে সেটা আপনার সিঙ্গে দেওয়ার মতোই হ্যাঁ সমতুল্য হবে তখন কিন্তু রোজা ভাঙ্গে যাবে এছাড়া সামান্য কিছু রক্ত যদি শরীর থেকে বাইর হয় তাহলে সেটার কারণে কিন্তু রোজা যাবে না এই কারণে বলেছেন শরীয়ত হইতেছে দুইটা সমপর দুইটা জিনিসের মধ্যে সে ব্যবধান করে না আর ব্যবধান দুই জিনিসের মধ্যে সমন্বয় করে না হ্যাঁ সুতরাং যখন আপনার সিঙ্গা লাগানোর কারণে রোজা ভেঙ্গে যাওয়ার শরীয়ত বলেছে সুতরাং তার কাছাকাছি যেটা সেটার বিধান তার মতোই হবে আর যেটা কাছাকাছি না সেটার বিধান ভিন্ন হবে এটাই হচ্ছে কথা সুতরাং কোনো ব্যক্তির যদি রক্ত বের হয় রোজা থাকা অবস্থায় অথবা তার শরীরের মধ্যে ছুরির কোনো ঘে গোস্ত করতে গেছে অথবা তরকারি করতে গেছে হঠাৎ করে তার হ্যাঁ আঙ্গুলের মধ্যে হ্যাঁ লেগে একটু রক্ত বের হয়ে গেছে অথবা সে কোনো আপনার হাঁটতে ছিল হঠাৎ করে কোনো কাঁচের সাথে তার হ্যাঁ পা লেগে পাও ছিঁড়ে গেছে হ্যাঁ এই সমস্ত রক্ত বের হওয়ার কারণে আপনার রোজা কখনো বাংবে না কারণ এটা অনিচ্ছেকৃত রক্ত বের হয়েছে এটার সাথে শিঙ্গি লাগানোর সাথে সম্পর্ক নেই হ্যাঁ আর যদি অল্প রক্ত বের হয় যেটা আপনার সিঙ্গে লাগানোর মতো হয় না যেমন রক্ত পরীক্ষা করার জন্য রক্ত নেয় আর এটা তো সামান্য রক্ত এতে করে আপনার রোজা ভাঙবে না এই কারণে সেমিন রাহিম তিনি বলছেন যদি কোনো রোজাদার সে যদি আঘাত প্রাপ্ত হয় অথবা তার যদি মাড়ির দাঁত উঠে উঠিয়ে দেওয়া হয় তখন সেখান থেকে যদি রক্ত বাইর হয় তার রোজা ভাঙবে না বরং তার রোজা ঠিক থাকবে রক্ত একটু বেশি বাইর কোনো অসুবিধা নেই কারণ এটা বলে যে সিঙ্গে লাগানোর মতো হয়নি অথবা সিঙ্গেল লাগানোর হ্যাঁ বিধানও রাখেনি কোনো অসুবিধা নেই এতে করে রোজা ভাঙবে না তবে তিনি বলছিলেন যে সতর্ক থাকতে হবে কারোর যদি এরকম দাঁত উঠানো হয় বা এরকম কিছু হয় সতর্ক থাকবে যেন মুখে দিয়ে কোনো রক্ত পেটের দিকে মুখ থেকে না চলে যায় হুম কারণ যদি গিলেই ফেলা রক্ত তাইলে তার রোজা নষ্ট হয়ে যাবে কিন্তু রক্ত থুতু দিয়ে ফেলে দেওয়া হয়েছে তারপরে একটু ভাবটা লাগছিল এতে করে থুতুর সাথে যে হালকা রক্ত আছে এটার কারণে রোজা ভাঙবে না হ্যাঁ এটা এই কারণে হ্যাঁ এই সমস্ত অবস্থায় খেয়াল রাখলেই চলবে হুম যে রক্ত ভিতরে যাচ্ছে কিনা বা যাচ্ছে না তাইলে রোজার সাথে এটারই সম্পর্ক আল্লাহ জন আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার টফিক দান করুন ওসলাল আহমদ وعلى اله وصحبه اجمعين